নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র 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 শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ সকাল। বরানগরে পাঠবাড়িতে বৈষ্ণবাচার্য শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ, তার তিরোভাব ঘটেছিল আজকের তিথিতে, সেই উপলক্ষে উৎসব পূজা পাঠ ইত্যাদি ইত্যাদি হবে। এবারে বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা আপনাদের বলবো। আজকে 13ই অগ্রহায়ণ 1431, ইংরেজির 29 নভেম্বর 2024 শুক্রবার। আজ ত্রয়োদশী, নক্ষত্র সাতি। আজকে জন্মে তুলা রাশি শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আপনাদেরই একজনের অনুরোধ মতো আমি বেদ নিয়ে কথা বলা শুরু করেছি। আমার অনুরোধটা পেয়েই মনে হয়েছিল সত্যিই তো বেদ নিয়ে বোধ হয় শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তনে কখনো কথা বলা হয়নি। তো বেদ নিয়ে একটু দুটো চারটে কথা, খুব সামান্য কথা, খুব প্রাথমিক কথা, অনেকটাই আপনাদের জানা কথা হয়তো, সেই রকম কথা কদিন ধরে একটু বলি। তা সেই বলছি, বলতে গিয়ে বলছিলাম যে বেদ কথাটা কোত্থেকে এসছে। জ্ঞান, জ্ঞান থেকে, সত্য থেকে, লাভ থেকে, বিচার থেকে এই বেদ শব্দটার উৎপত্তি। তো তারপর থেকে কিছু কথা বলবো বেদ শব্দের। বেদের আরও নানান রকম নাম আছে, সেই কথা বলেছিলাম। তা সেই নামগুলো নিয়ে দুটো চারটে কথা একটু শোনাবার ইচ্ছে আছে আপনাদের। তারপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ দ্বিতীয় পর্ব, লম্বা লেখা, লম্বা প্রবন্ধ, এবং সেই প্রবন্ধের খানিকটা অংশ আপনাদের পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করে শোনাবো। দীর্ঘদিন ধরে কথামৃত থেকে পাঠ করে শোনাচ্ছি, আপনাদের ভালো লাগছে। কথামৃতের পরে স্বামী লোকেশ্বরানন্দের ছোট ছোট অনেকগুলো রচনা, এক একদিন একটি করে রচনা পড়ে শোনাচ্ছি, সেই রকম কোনো একটি লেখা পড়ে শোনাবো। আপনাদের চিঠিপত্র তো পড়তেই হবে, সেটা তো শরণাগত অনুষ্ঠানের একটা অবিচ্ছেদ্য অংশ। এবং তারপর বাইরে দূরে 92.7 BGFM শরণাগত অনুষ্ঠানে এখন একটু গান শুনি। গানের পর পুরাণ চিরন্তন, বেদের কথা। ফিরে এলাম 92.7 BGFM শরণাগত অনুষ্ঠানে। বলছিলাম বেদকে আরো নানান নামে ডাকা হয়, শুধু বেদ বলে নয়, অন্য নানান নামে। তার মধ্যে কয়েকটা নামের কথা বলেই ছিলাম আমি, তার মধ্যে বিশেষ করে যে নামটার কথা বলেছিলাম সেটা হচ্ছে শ্রুতি। বেদের খুব প্রচলিত নাম হচ্ছে শ্রুতি। এই শ্রুতি কথাটার মানে, শ্রুতি মানে তো শ্রবণ শক্তি, মানে খুব সোজা কথায় যে ক্ষমতা বলে কেউ তার দেহের কোনো একটা অঙ্গের মাধ্যমে চারপাশ থেকে আসা যে ধ্বনি সেইগুলোকে শুনতে পায়, সোজা কথা। বা হিন্দু ধর্মে যেটা বলা হচ্ছে যে বেদ, শ্রুতি বলতে বেদ বোঝায়। শ্রু ধাতু মানে শ্রবণ শব্দটা যার থেকে এসেছে, সে তো আমরা বলেছি এর আগে। তারপরে বেদের আরেকটা নাম হচ্ছে ছান্দস। ছান্দস পাণিনির ব্যাকরণ সূত্রে বেদ এবং বৈদিক সংস্কৃত যাকে বলে তাকে ছান্দস বলে অভিহিত করা হয়। আরেকটা নাম হচ্ছে ত্রয়ী, ত্রয়ী বিদ্যা বা ত্রয়ী বলা হয়। তার পেছনের কারণটা খুব সহজ। এই যে তিনটে বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, এই তিনটে বেদকে একসঙ্গে ত্রয়ী বলা হয়। অনেকের মতে অথর্ববেদ ওই ত্রয়ীর অংশ, অথর্ববেদকে ওই ত্রয়ীর মধ্যেই ঢুকিয়ে নেওয়া হয়েছে। তা জৈমিনী ঋষি ঋক, সাম, যজু, এই যে তিন রকমের যে বেদ, তার মন্ত্রের লক্ষণগুলো নির্দেশ করেছেন। কিরকম সেটা, নিয়মটা কি, খুব মজার, শুনতে খুব মজা লাগবে আমার ধারণা। বেদের যে মন্ত্রগুলোতে
অর্থ অনুযায়ী ছন্দ এবং পদ সাজানো আছে। অর্থ অনুযায়ী ছন্দ আর পদ সাজানো আছে, সেগুলোকে বলা হয় রিক। যেগুলো গীতিযুক্ত গান করে শোনানো হয় সেগুলো হচ্ছে শাম। শাম ও গান, এই শব্দটা আপনাদের পরিচিত, খুব রবীন্দ্রনাথের কবিতার মধ্যে রয়েছে যে শাম ও গান ধ্বনিত হচ্ছে আশ্রম থেকে। ঋক আর শাম ছাড়া অন্যান্য যে মন্ত্র তাদের যজুহ বলা হয়েছে। অথর্ববেদের যে মন্ত্র সেগুলো ঋক আর যজু মন্ত্রের লক্ষণযুক্ত বলে একে ওই ত্রয়ীর অন্তর্গত করা হয়েছে। বেদের আর একটা নাম আছে, সেটা হলো নিগম। নিগম মানে কি? নিগম মানে গমন থেকে এসেছে, আপনারা বুঝতেই পাচ্ছেন, নিগম। অর্থাৎ যে শাস্ত্রপাঠ, যে মন্ত্রপাঠ যিনি পড়ছেন তাকে নিশ্চিতভাবে ঈশ্বরের কাছে গমন করায়, ঈশ্বরের কাছে নিয়ে যায়। তো এই হলো বেদ শব্দের মানে, বা বেদের যে নানান নাম সেই নামগুলোর এই রকম করে ব্যাখ্যা আমি আমার সাধ্যমতো করবার চেষ্টা করলাম। বেদের কতগুলো ভাগ আছে, কিরকম ভাগ? কাত্যায়ন, কাত্যায়ন ছিলেন একজন খুব বড় মাপের দার্শনিক, সংস্কৃত ব্যাকরণবিদ এবং খুব বড় গণিতবিদ। তো সেই কাত্যায়ন, তার সম্পর্কে একটু বলি আপনাদের। তিনি বর্তিক নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন, এটি পাণিনির ব্যাকরণের ব্যাখ্যা এবং আরো আরো নানান রকমের সব ব্যাখ্যা ইত্যাদি ইত্যাদি লেখেন। খুবই পণ্ডিত মানুষ, সেই সময়ের খুব পণ্ডিত মানুষ। তো সেই কাত্যায়ন বলছেন বেদের মুখ্যত দুটো অংশ, একটা হচ্ছে মন্ত্র আর একটা হচ্ছে ব্রাহ্মণ। এই যে মন্ত্রের যে অংশটা তাকে বলা হয় সংহিতা। এই সংহিতাগুলো যথাক্রমে ঋগ্বেদ সংহিতা, সামবেদ সংহিতা, যজুর্বেদ সংহিতা, অথর্ববেদ সংহিতা, এরকম হয়ে গেছে আর কি। শুনছেন বেদের কথা 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি, ফিরে এলাম গানের পর। শুনছেন বেদের কথা পুরাণ চিরন্তন এই পর্বে 92.7 BGFM এ শুনছেন শরণাগত। তো এই যে সংহিতা এবং ব্রাহ্মণ, ব্রাহ্মণ অংশের আবার দুটো ভাগ, একটা হচ্ছে আরণ্যক আর একটা হচ্ছে উপনিষদ, তাই তো? আরণ্যক, আরণ্যক হচ্ছে প্রাচীন ভারতীয় বেদের একটা অংশ, যেটা ধর্মীয় ত্যাগের অর্থের সঙ্গে যুক্ত। বেদের পরবর্তী যে ভাবনা চিন্তা সেগুলো আরণ্যকের মধ্যে জায়গা পেয়ে গেছে। আরণ্যক নানান দৃষ্টিকোণ থেকে আচার অনুষ্ঠান এই সমস্ত বর্ণনা করে, আলোচনা করে। যেমন ধরুন কঠো আরণ্যক প্রবর্গের সাথে যুক্ত আচার অনুষ্ঠান নিয়ে আলোচনা করে। ঐতরেও আরণ্যক, তার মধ্যে রয়েছে মহাব্রতের আচার অনুষ্ঠানের ব্যাখ্যা। তো এই এই রকম আরণ্যক, এই আরণ্যকের মধ্যে এই সমস্ত নানান ব্যাপার রয়েছে। তো আর্য সমাজের যিনি প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী, তিনি বলছেন ওই সংহিতা যেখানে মন্ত্র আছে সেইটাই হলো বেদ। তিনি মনে করেন ব্রাহ্মণ অংশটা বেদের অন্তর্ভুক্ত নয়, ব্রাহ্মণ অংশটা হচ্ছে ঋষি রচনা করেছেন, তা বেদে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু মন্ত্র যেগুলো, সেগুলোকে বিশ্বাস করা হয় সেগুলো ঈশ্বর প্রেরণ করেছেন। 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে শুনলেন পুরাণ চিরন্তন, বেদের কথা। এবারে গান, গানের পর ফিরে আসছি স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করবার জন্যে, মানুষের যথার্থ স্বরূপ দ্বিতীয় পর্ব। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মানুষের যথার্থ স্বরূপ,
তাহা হইলে দেখা গেল একটিমাত্র বস্তুই আছে, তাহাই নানা রূপে প্রতীয়মান হইতেছে। তাহাকে আত্মাই বলো আর বস্তুই বলো বা অন্য কিছুই বলো, জগতে কেবল একমাত্র তাহারই অস্তিত্ব আছে। অদ্বৈতবাদের ভাষায় বলিতে গেলে এই আত্মাই ব্রহ্ম, কেবল নামরূপ উপাধিবশত বহু প্রতীত হইতেছে। সমুদ্রের তরঙ্গগুলির দিকে দৃষ্টিপাত করো, একটি তরঙ্গ সমুদ্র হইতে পৃথক নহে। তবে তরঙ্গকে পৃথক দেখাইতেছে কেন? নাম ও রূপ, তরঙ্গের আকৃতি রূপ, আর আমরা উহার নাম দিয়াছি তরঙ্গ। এই নাম রূপই তরঙ্গকে সমুদ্র হইতে পৃথক করিয়াছে। নাম রূপ চলিয়া গেলেই তরঙ্গ যে সমুদ্রে ছিল সেই সমুদ্রই হইয়া যায়। তরঙ্গ ও সমুদ্রের মধ্যে কে প্রভেদ করিতে পারে? অতএব এই সমগ্র জগৎ এক সত্তা, নামরূপই যত পার্থক্য রচনা করিয়াছে। যেমন সূর্য লক্ষ লক্ষ জলকণার উপরে প্রতিবিম্বিত হইয়া প্রত্যেক জলকণার উপরেই সূর্যের এক একটি পূর্ণ প্রতিকৃতি সৃষ্টি করে, তেমনি সেই এক আত্মা, সেই এক সত্তা অসংখ্য নামরূপের বিন্দুতে প্রতিবিম্বিত হইয়া নানা রূপে উপলব্ধ হইতেছেন। কিন্তু স্বরূপত উহা এক, বাস্তবিক আমি বা তুমি বলিয়া কিছুই নাই, সবই এক। হয় বলো সবই আমি, না হয় বলো সবই তুমি। দ্বৈত জ্ঞান সম্পূর্ণ মিথ্যা, আর সমুদয় জগৎ এই দ্বৈত জ্ঞানের ফল। বিচার জ্ঞানের উদয় হইলে মানুষ দেখিতে পায় দুইটি বস্তু নাই, একটি বস্তুই আছে। তখন তাহার উপলব্ধি হয় সে নিজেই এই অনন্ত ব্রহ্মাণ্ড স্বরূপ। আমি এই পরিবর্তনশীল জগৎ, আমি আবার অপরিণামী নির্গুণ নিত্যপূর্ণ নিত্যানন্দময়। অতএব নিত্যশুদ্ধ নিত্যপূর্ণ অপরিণামী অপরিবর্তনীয় এক আত্মা আছেন, তাহার কখনো পরিণাম হয় নাই, আর এই সকল বিভিন্ন পরিণাম সেই একমাত্র আত্মাতে শুধু প্রতীত হইতেছে। উহার উপরে নাম রূপ এই সকল বিভিন্ন স্বপ্নচিত্র আঁকিয়াছে। রূপ বা আকৃতি তরঙ্গকে সমুদ্র হইতে পৃথক করিয়াছে। মনে করো তরঙ্গটি মিলাইয়া গেল, তখন কি ওই আকৃতি থাকিবে? উহা একেবারে চলিয়া যাইবে? তরঙ্গের অস্তিত্ব সম্পূর্ণরূপে সাগরের অস্তিত্বের উপর নির্ভর করে, কিন্তু সাগরের অস্তিত্ব তরঙ্গের অস্তিত্বের উপর নির্ভর করে না। যতক্ষণ তরঙ্গ থাকে ততক্ষণ রূপ থাকে, কিন্তু তরঙ্গ নিবৃত্ত হইলে ওই রূপ আর থাকিতে পারে না। এই নামরূপকেই মায়া বলে। এই মায়াই ভিন্ন ভিন্ন ব্যক্তি সৃষ্টি করিয়া একজনকে আরেকজন হইতে পৃথক মনে করাইতেছে, কিন্তু ইহার অস্তিত্ব নাই। মায়ার অস্তিত্ব আছে বলা যাইতে পারে না, রূপের বা আকৃতির অস্তিত্ব আছে বলা যাইতে পারে না, কারণ উহা অপরের অস্তিত্বের উপর নির্ভর করে। আবার উহা নাই এ কথাও বলা যায় না, কারণ উহাই এই সকল ভেদ করিয়াছে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ। গান, গানের পর কথা মৃত। আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের সৌমিত্র বসু। আছি আমি আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ। বলরাম বসুর নাম আপনারা সকলেই জানেন, বলরাম বসু ঠাকুরের খুব ভক্ত ছিলেন। তো তখন বলরামের বয়স কম, তিনি খুব ঠাকুরের কাছে আসেন, খুবই যাতায়াত করেন, ঠাকুর তাকে খুব স্নেহ করেন, ভালোবাসেন। তো এইটা আবার বলরামের বাবার পছন্দ না। এই কি ঠাকুর, এমনিতেই সাধু সন্ন্যাসীদের কাছে যদি ছেলে বেশি যাতায়াত করে, ছেলে বা মেয়ে, তাহলে বাবা মারা একটু আশঙ্কায় পড়ে যান। এ কি সন্ন্যাসী মন্যাসী হয়ে যাবে নাকি, ঠাকুর দেবতার মধ্যে চলে যাবে, এ সংসার মংসার করবে না নাকি, এরকম সব ভাবতে থাকেন। তো তো বলরাম বসুর যিনি বাবা, তিনি উকিল, নাম করা উকিল। তো তিনি এই ছেলের এই যে পরমহংসদেবের কাছে যাতায়াত করা, এই ব্যাপারটা একেবারেই পছন্দ করছেন না। বিশেষ করে বলরাম তো আবার বাড়ির মেয়েদের নিয়ে আসেন, বাড়ির মেয়েদের ঠাকুরের সামনে এনে ফেলেন। এটা এটি কীরকম কথা, এটি কি, এটা একটা মেয়ে, আর অন্তঃপুরের নারী, মেয়ে বউ, তাদের একজনের সামনে ওরকম প্রকাশ্যে
এটা খুব মানে সেই যুগের কথা আমি বলছি, আপনারা বুঝতেই পাচ্ছেন সেই যুগে এটা খুব একটা বড় অপরাধ বলে মনে করা হতো। তা তো বলরাম বললেন যে ঠিক আছে, তুমি একবার তাকে দেখে এসো না, তুমি এইসব নানা রকম বলছো যে ভরণ করে ভণ্ড এই সেই কেন, তুমি একবার তাকে দেখে এসো, দেখে তোমার যা মনে হবে তুমি তাই করো। তো হরিবল্লভ সেদিন ঠাকুরকে দেখতে এসেছে, এসে ঠাকুরকে ভক্তিভরে প্রণাম করলেন। তো ঠাকুর বললেন যে এই অসুখ বিসুখের কথা উঠছে। তো ঠাকুর বললেন কি করে ভালো হবে, আপনি কি দেখছো শক্ত ব্যামো? তা হরিবল্লভ বলছেন নাকি আমি কি বলবো, এটা তো আমার বিষয় নয়, ডাক্তারেরা বলতে পারেন। তো ঠাকুর বলছেন মেয়েরা পায়ের ধুলো নেয় তা ভাবি একরূপে তিনি ভেতরে আছেন, তিনি পায়ের ধুলো। তো হরিবল্লভ বলছেন না না আপনি তো সাধু, আপনাকে সকলে প্রণাম করবে তাতে দোষ কি? শ্রীরামকৃষ্ণ বলছে না 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 না, সে ধ্রুব প্রহ্লাদ নারদ কপিল এরা কেউ হলে হতো, আমি কি আমি? এইসব কথা টথা হচ্ছে আর কি হরিবল্লভের সঙ্গে। আর ঠাকুর তার কোনো শিষ্য সামন্ত তাদের বাড়ির লোক যদি আসতো তাহলে ঠাকুর কিন্তু তাদের খুব ভদ্র ব্যবহার করতেন, খুব আন্তরিক ব্যবহার করতেন। তার মনের মধ্যে ভয় ছিল তার শিষ্যকে যদি আবার সংসারের মধ্যে ঢুকিয়ে নেয়, এই ছেলেটার ভেতরে এত সব ক্ষমতা রয়েছে শক্তি রয়েছে একে সংসারের মধ্যে ঢুকিয়ে দিল তখন কি কেলেঙ্কারিটা হবে, এইসব ভয় ভাবনা ঠাকুরের ছিল। ফলে তিনি খুব নরম করে, আর তার স্বভাবটাও তো ছিল খুব নরম করে, খুব সহজভাবে কথাবার্তা বলে, তো সেই রকম কথাবার্তা। তো ঠাকুর বলছে না 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 আমাকে আমি আমি কে, আমি প্রণামের যোগ্য ধ্রুব প্রহ্লাদ নারদ কপিলেরা কেউ হলে হতো, আমি কিছু না। তো হরিবল্লভ বলছেন যে আমরা নিজেদের টানেই আসব, আপনি বলছেন কেন, আবার আসবার কথা বলেছেন, যাওয়ার সময় প্রণাম করছেন তো পায়ের ধুলো নিতে যাচ্ছেন। ঠাকুর বললেন যে না 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 আমাকে প্রণাম করবেন না। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন একটু গান শুনি, গানের পর আবার ফিরে আসবো কথামৃতে। লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ শুরু করছি, রচনার নাম কর্মই পূজা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সাধক কবি রামপ্রসাদ তার একটি গানে বলেছেন, আহার করো মনে করো আহুতি দি শ্যামা মারে। সমস্ত গানের মূল ভাবটি হলো যত সামান্য কাজই করুন না কেন সবকিছুই ঈশ্বরের পূজা করছেন মনে করে দীনতার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে করতে হবে। রামপ্রসাদের এই দর্শন অনুসারে ঈশ্বরকেই আমাদের জীবনের কেন্দ্রবিন্দু করতে হবে। আপনি যদি দেহের যত্ন করেন তাহলেও আপনি প্রকৃতপক্ষে ঈশ্বরেরই যত্ন করছেন, কারণ ঈশ্বর আপনার দেহের মধ্যেই বিচরণ করছেন। নিজের জন্যই হোক বা অন্যের জন্যই হোক, যা কিছু আপনি করেন তা শুধুই ঈশ্বরকে তুষ্ট করার জন্য, কারণ তিনিই আপনার প্রভু। আপনি তাকে ভালোবাসেন বলেই তার সেবা করে সুখী হন, মনে করেন সেবার সুযোগ পেয়ে আপনি ধন্য। সেবা করতে গিয়ে যদি কষ্টও পান সেও আপনার পক্ষে সুখের। ঈশ্বর আপনাকে কিছু দেবেন এই আশা করে আপনি তার সেবা করেন না, তাকে আপনি ভালোবাসেন, ভালো না বেসে পারেন না তাই তার সেবা করেন। তিনি আপনাকে ভালোবাসতেও পারেন নাও পারেন, তবু তার প্রতি আপনার ভালোবাসা অটল। আবার আপনি যে ভগবানের ভয়ে ভীত হয়ে তাকে ভালোবাসেন তাও নয়, কারণ যেখানে ভয় সেখানে কি সত্যিকারের ভালোবাসা থাকতে পারে? পারে না। অতএব আপনি ভগবানকে ভালোবাসেন বলেই ভালোবাসেন, এই হলো রামপ্রসাদের জীবন দর্শনের মূল তত্ত্ব। এটি যে সম্পূর্ণ নতুন ভাবনা নয়, গীতায়ও আপনি এই ভাব পাবেন। সেখানে কৃষ্ণ অর্জুনকে সব কর্মের ফল তাকে সমর্পণ করে দিতে বলছেন। অর্জুনকে বলছেন কাজের অধিকার তোমার অবশ্যই আছে কিন্তু ফলে তোমার কোনো অধিকার নেই। আর প্রশ্ন উঠবে ফলের দিকে দৃষ্টি না দিয়ে কাজ করা সম্ভব কি?
একজন বুদ্ধিমান অনুভূতি সম্পন্ন মানুষের পক্ষে কি রোবট হওয়া সম্ভব? ধরলাম তিনি তাই হলেন, সেক্ষেত্রেও তার কাজের কি কোনো মহত্ত্ব থাকবে? এই প্রশ্ন যে উঠতে পারে কৃষ্ণ তা অনুমান করতে পেরেছিলেন, তাই তিনি বলেছেন, একেবারে কর্ম না করে থাকা কারো পক্ষেই সম্ভব নয়। দৈহিক হোক আর মানসিক হোক, কাজ তাকে নিরন্তর করে যেতেই হবে। এখন মানুষ কোনো না কোনো ভাবে নিজের স্বার্থ সিদ্ধির প্রেরণাতেই কাজ করছে। যখন তাকে সব কাজের ফল ঈশ্বরে সমর্পণ করতে বলা হবে, তখনও সে কঠোর পরিশ্রম করবে, কিন্তু নিজের জন্য নয়, ঈশ্বরের জন্য। যেহেতু সে সব কিছুর চেয়ে, সকলের চেয়ে, এমনকি নিজের থেকেও ঈশ্বরকে বেশি ভালোবাসে, সেই হেতু যথাসাধ্য পরম যত্নের সঙ্গে সে কাজ করবে। প্রতিটি পদক্ষেপ সে সতর্ক হয়ে ফেলবে। কর্মের উপায়টির উপর তাকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, কারণ উপায় এবং উদ্দেশ্য দুটি ভালো হওয়া চাই। তার সব প্রয়াসেরই বিশেষ মূল্য আছে, কারণ তাদের চরম লক্ষ্য একটি, ঈশ্বরকে প্রসন্ন করা। এই লক্ষ্যটিকে সামনে রাখলেই তার প্রত্যেক কাজ পূজায় পরিণত হবে। তখন আর তুচ্ছ কাজকে তুচ্ছ বলে মনে হবে না, সামান্য কাজও পূজার সৌরভে অসামান্য হয়ে উঠবে। আচ্ছা, মনে করা যাক নিজের পরিবারের ভরণ পোষণের জন্য কেউ দোকান চালাচ্ছেন অথবা জন্মজুরের কাজ করছেন, তাহলে কি বলতে হবে, তিনি ঈশ্বরের আরাধনা করছেন? হ্যাঁ, তখনও তিনি ঈশ্বরের আরাধনাই করছেন, কারণ তিনি যা কিছু করছেন ঈশ্বরের জন্যই করছেন, নিজের জন্য নয়। ধর্মকে যদি আন্তরিকতার সঙ্গে গ্রহণ করতে হয়, তাহলে জীবনে তাকে প্রয়োগ করতে হবে, এবং সেই প্রয়োগ তখনই যথার্থ হবে যখন ঈশ্বরকে আমরা আমাদের জীবনের কেন্দ্রভূমিতে প্রতিষ্ঠিত করব। যেমন রামপ্রসাদ বলেছেন, যা কিছু করব মনে করতে হবে আমরা ঈশ্বরের সেবাই করছি। এরকম করতে পারলে জীবন একটা দীর্ঘ প্রার্থনা হয়ে যাবে, ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে যাব আমরা। কর্ম তখনই আনন্দের হবে, পূজা বলে অনুভব হবে, মনে হবে এ একটা সুযোগ, ঈশ্বর উপাসনার সুযোগ। শুনলেন কর্মেই পূজা, স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। এরপর গান, গানের পর আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় আলমবাজার থেকে লিখেছেন তার হরিদ্বার ভ্রমণ নিয়ে। হরিদ্বার, চলুন যাওয়া যাক। হরিদ্বারের সঙ্গে আমার প্রথম পরিচয় করিয়েছিলেন সত্যজিৎ রায়। বাদশাহী আংটিতে যখন ফেলুদা, তোপসে, তোপসের বাবা, বনবিহারীবাবু প্রমুখ ভোরবেলায় হরিদ্বার ঢুকলেন, তখন হরিদ্বারের ভোরের একটা ভারী সুন্দর বর্ণনা দিয়েছিলেন সত্যজিৎ। কোনো দোকানে আটা মাখা হচ্ছে, কোথাও উনুন ধরানো হচ্ছে, কেউ নিজের নিজের দোকান ঝাড় দিচ্ছেন, আবার কেউ বা গঙ্গায় চান করতে যাচ্ছেন। খুব ছোটবেলায় একবার বেনারস থেকে হরিদ্বার গিয়েছিলাম, কিন্তু সেই স্মৃতি আমার প্রায় নেই বললেই হয়। 2012 হরিদ্বার যখন যাই, সেই ভোরবেলার প্রতিটি অনুষঙ্গ পেয়েছিলাম। এবার আর একবার গেলাম হরিদ্বার। মহাষষ্ঠীর দিন হাওড়া থেকে কুম্ভ ধরে মহাসপ্তমীর দিন বিকেল 4:10 নাগাদ যখন হরিদ্বার নামলাম, তখনই যেন হরি কি পাউরি ডাকতে লাগলো আমাকে। এবারের হরিদ্বার ভ্রমণ তাই শুধু হরি কি পাউরিকে নিয়েই যেন সম্পূর্ণ হলো। হরিদ্বারের প্রধান আকর্ষণ হরি কি পাউরি ঘাট। এখানে রয়েছে বিষ্ণুর পদচিহ্ন অর্থাৎ পাউরি, তাই এর নাম হরি কি পাউরি। এখানকার গঙ্গার জল কাঁচের মতো স্বচ্ছ। মহানবমীর দিন থেকে দেওয়ালি অবধি চলে গঙ্গার সংস্কার। সারাদিন ধরে লোহার চেন ধরে আবাল বৃদ্ধ বনিতা স্নান করছেন এখানে। একটি সুদৃশ্য ক্লক টাওয়ার ও শিবের বড় একটি মূর্তি হরি কি পাউরির নিশান বলা যায়। সন্ধে 6:00 শুরু হয় গঙ্গারতি। 6 জন পুরোহিত একত্রে 1008 প্রদীপ নিয়ে পুণ্যবাহিনী গঙ্গার আরতি করেন। গঙ্গার ধার জুড়ে চলে গঙ্গা বন্দনা। প্রায় আধ ঘন্টা ভজনের তালে তালে চলে আরতি। মহিলারা ফুল ও দ্বীপের অর্ঘ ভাসান গঙ্গার জলে। মা গঙ্গার মন্দিরটি বড় মনোরম। রয়েছে বাল্মীকির মন্দির, কালী মন্দির, রাম সীতা মন্দির।
সপ্তমীর দিন পৌঁছেই তাই তাড়াতাড়ি করে চলে গেলাম সেখানে মানুষের মহামিলন মেলায়। এসবের সঙ্গে আছে আরো অনেক কিছু। 555 জলজিরা না নিলে পুরো হবে না হরিকি পাউরি ঘোরা, চটিওয়ালার দোকানের সেই আলুর পরোটা চানা বাটোরা, মিক্সড সিঙ্গাড়া চাট পাকোড়া জিলিপি না খেলে মনে হবে কি যেন হলো না। একটু এগিয়ে মথুরা ব্রিজবাসীর দোকানের প্যাঁড়া আর রাবড়ি, আহা অমৃত কোথায় লাগে। আরো কিছুটা গিয়ে এক গেলাস স্পেশাল চন্দন রঙা গরম দুধ, কিংবা এলাচ লবঙ্গ তেজপাতা দেওয়া চা 20 টাকায় মাটির গেলাসের সোঁদা গন্ধ সহ, শরীর খারাপ পালিয়ে যাবেই। হরিকি পাউরি ঘাটের ওপরের সেই আচারের দোকানটা এবারেও একটা বিকেলের ঘন্টাখানেক রেখেছিলাম শুধু আচারের স্বাদ নিয়ে কিনবো বলে। কত রকম যে আচার, দোকানি ব্যবহারও বলবার মতো। আর সবশেষে দাদা বৌদির ব্যারাকপুর দোকানের 80 টাকায় নিরামিষ থালি, দেরাদুন রাইসের ভাত, সুগন্ধি ঘি, 2 অবধি বেগুনি ফ্রি, তারপর 1টা বেগুনি 5 টাকা, শুক্ত কপির তরকারি বা পোস্ত তেঁতুলের টক আর পাঁপড় ভাজা। মহাষ্টমীর দিন ভোরে মন প্রাণ ভরে চান করলাম কাঁচের মতো পরিষ্কার জলে, আলিঙ্গন করলাম যেন হরিকি পাউরিকে। প্রতিদিন সন্ধ্যায় গঙ্গারতির পর সবাই মিলে প্রদীপ জ্বালিয়ে গুনগুন করে গেয়ে উঠছিলাম, গঙ্গা গঙ্গার তরঙ্গে প্রাণ পদ্ম ভাসাইলাম রে, মা গো রাখিও যতনে তারে নিয়া। দশমীর দিন সকালে যখন গাড়িতে করে মুসৌরির দিকে যাচ্ছি তখন গঙ্গার অন্য রূপ, পরিষ্কার করা হচ্ছে পুণ্য বাহিনীকে, ঘাট ঘুরিয়ে বারংবার দেখছিলাম আবার অনেকবার আসবো মনে মনে এই প্রতিশ্রুতি দিয়ে ছাড়লাম হরিদ্বার। এইভাবেই কাটলো আমার পুজোর কটা দিন। শ্রদ্ধেয় সৌমিত্র বসু সহ শরণাগত পরিবারের সকলের প্রতি সশ্রদ্ধ প্রণাম আর আন্তরিক শুভেচ্ছা জানাই। সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার। একেবারে জীবন্ত একটা বর্ণনা দিয়েছেন সব্যসাচী বাবু, খুব সুন্দর খুব সুন্দর, আপনাকে অনেক ধন্যবাদ। একেবারে হরিকি পাউরির ছবিটা চোখের সামনে ভেসে উঠলো বলা যেতে পারে। আর একটা কথা বোঝা গেল, আপনি বেশ ভোজন বিলাসী, কিন্তু নানান ধরনের খাবারে আপনার খুব আগ্রহ, আমার মতোই। এবারে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, এবারে বাইরে দূরে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু, শোনাচ্ছি রাজস্থানের অম্বিকা মাতার মন্দিরের কথা। আমরা মন্দিরের সামনে চলে এসেছি, লাল পথ ধরে অনেকখানি পথ পার হয়ে, যাতে দূর থেকে আস্তে 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 মন্দিরটা আমার চোখের সামনে ভেসে ওঠে এবং আস্তে আস্তে বড় হতে থাকে। এইরকম একটা দূরত্ব থেকে আমি মন্দিরের কাছে যাচ্ছি এবং গিয়ে কাছাকাছি গিয়ে পৌঁছেছি। মন্দির নাকি মন্দির বলবো না প্রদর্শনশালা বলবো জানি না, অসাধারণ অসাধারণ অসাধারণ, যে কারণে খাজুরাহের সঙ্গে তুলনা করা হয়, সে তো আর এমনি এমনি নয়। অসাধারণ সমস্ত কারুকাজ মন্দিরের গায়ে অপূর্ব শিল্পরূপ নিয়ে আবির্ভূত হয়েছে। মানে এক একটা থাম, একটা দরজা, তার যে অলঙ্করণ, তার যে ডিজাইন, তা দেখলে সত্যি সত্যি মাথা খারাপ হয়ে যায়। তো এবারে বলি আপনাদের, প্রায় বহু 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 বছর আগে এখানে সত্যবাদ রাজবংশ রাজত্ব করত, তার আগে এখানকার রাজা ছিল ঝালা বংশের রাজারা, তারও আগে এখানকার যারা নৃপতি তারা ছিলেন রানাবত রাজপুতেরা। তো সেই সময়ে আস্তে 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 এই মন্দিরটা খানিকটা, এই যে গ্রামটা জগৎ গ্রামটা, এই জগৎ গ্রামটা আস্তে 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 মূল যে শহর কাঠামো তার থেকে দূরে চলে যায়, দূরে চলে যায়, গ্রাম হয়ে যায়। তখন আর মূল নগর সরে গেছে উদয়পুরের দিকে এবং এইটা পুরোটাই চাপা পড়ে যায়। এই যে মন্দিরটা, এই মন্দিরটাও পুরোটাই একেবারে চাপা পড়ে যায়, মাটির তলায় চলে যায়, মাটি পড়ে গিয়েছিল এর ওপর। তো পরে এটা আবার উঠে আসে ওপরে এবং কত যে মূর্তি আছে এখানে, কত রকমের মূর্তি আছে, তার
ইয়ত্তা নেই। ভগবান বিষ্ণুর প্রচুর মূর্তি আছে মন্দিরের মধ্যে, বিষ্ণু রাম, তার তো নানান রূপ প্রকাশিত হয়েছে। তো এই যে বিষ্ণু একটা মূর্তিতে দেখা যাচ্ছে তিনি বাঁশি বাজাচ্ছেন, বাঁশি বাজাচ্ছেন মানে বিষ্ণুর তো কৃষ্ণ রূপ সেটা। আবার অন্য একটা মূর্তিতে দেখা যাচ্ছে বিষ্ণু গদা হাতে নিয়ে গদা যুদ্ধ করবার জন্য তৈরি। এরকম অজস্র মূর্তি দিয়ে এই মন্দির ভরে তোলা হয়েছে। এক একটা জায়গায় দেখতে পেলাম যে নানান বাঁক, নানান সুন্দর সুন্দর, এক জায়গায় সিঁড়ি উঠে গেছে। সিঁড়ি ওপরে কি আছে, মন্দিরের দোতলা বলে কিছু আছে নাকি দেখে তো মনে হয় না। সিঁড়ি দিয়ে ওপরে উঠব, তার আগে শুনবো একটু গান। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন বাইরে দূরে। আপনাদের এই বাইরে দূরে পর্বে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মন্দির জুড়ে নানান অলঙ্করণ, নানান কারুকার্য, যে কোনো গলি ঘুঁজি দিয়েই আপনি যান না কেন সেই সমস্তটা একেবারে কারুকার্য দিয়ে ভর্তি হয়ে আছে। তো সিঁড়ি উঠে গেছে একটা জায়গায়, সিঁড়ি মানে পাথরের সিঁড়ি, এবং সমস্তটাই তো পাথরের মন্দির তো এটা, এবং মোটা মোটা সিঁড়ি মানে এক একটা ধাপ উঠতে হাঁটুতে বেশ ব্যথা হয়ে যায়। তো এরকম কিছু সিঁড়ি পার হয়ে চলে এলাম মন্দিরের ছাদে। না না না, এখানে দেখবার কিছু নেই, শুধু যেটা দেখবার আছে সেটা হচ্ছে যে চারপাশে বিস্তৃত একটা পৃথিবী, সবুজ পৃথিবী, বিস্তৃত যতদূর চোখ যায়। মানে তারপরে আবার নেমে এসে আবার এই সমস্ত মূর্তিগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি। যারা খাজুরাহে দেখেছেন খাজুরাহো, তারা এই মন্দির সম্পর্কে খানিকটা আন্দাজ করতে পারবেন। তার বাইরে মুখের বর্ণনা দিয়ে আমি মন্দিরের যে অপরিসীম কারুকার্য, আমি তো বলবো স্বর্গীয় কারুকার্য, সেসব আমি তো বলে উঠতে পারবো না। শুনছেন বাইরে দূরে অম্বিকা মাতার মন্দির রাজস্থানের উদয়পুরের কাছে, ফিরে আসছি গানের পর। তো নৃত্যরত গণেশের কথা আপনাদের বলেছিলাম, আমি এই রকম নৃত্যরত গণেশের মূর্তি আর কোনো মন্দিরে দেখেছি বলে মনে পড়ে না। তাহলে আমরা এবারে মূল যে অম্বিকা দেবী সেইখানে গিয়ে যাই না, সেই যে মূল মন্দিরটা সেটা যে খুব বড় এমনটা বলা যাবে না, বরং বেশ ছোটই বলতে হবে। ওই যে লাল রাস্তা যার কথা বলছিলাম, সেই লাল রাস্তা আপনাকে এনে ফেললো সেই মন্দিরের একেবারে সামনে। সেখানে ছোট্ট একটা মন্দির আছে, কিন্তু সেই ছোট্ট মন্দির সমস্ত শরীরে একেবারে অসামান্য সমস্ত অলঙ্করণ নিয়ে আপনার জন্য দাঁড়িয়ে আছে, যেটা দেখে আপনার অনেক বড় বড় মন্দিরের কথা ভুল হয়ে যাবে। ভেতরে ঢুকলাম, ভেতরে মাতা অম্বিকা, কেমন তিনি বলবো। এই গর্ভগৃহে ঢোকবার বুকে যথারীতি একটি ঘন্টা রয়েছে, সেই ঘন্টায় আওয়াজ করে ভেতরে প্রবেশ করা গেল। অদ্ভুত লাগে দেখতে, দুপাশে সব বড় 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 থাম, পাথরের দেওয়াল, তার মধ্যে দিয়ে না খুব বেশি দূর নয়, ছোট মন্দির, অল্প একটু এগিয়ে গেলেন আপনি, গিয়ে আপনার সামনে মাতা অম্বিকা। তাকে দর্শন করবার আগে একটা দারুণ জিনিস আপনাদের দেখিয়ে দিই, একটা থামের গায়ে কিছু কথা লেখা রয়েছে বলছি, বিক্রম বিক্রমাব্দ 1017, তার মানে 960 বঙ্গাব্দে এই শিলালিপিটি লেখা হয়েছিল। এখানে কোন রাজার আমলে এই মন্দির তৈরি ইত্যাদি ইত্যাদি সব কথা বলা হচ্ছে। গর্ভগৃহের মধ্যে প্রবেশ করব, কিন্তু আজকে নয়, আবার আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো তাহলে শেষ করি শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে কবিতা। এই যে সবার সামান্য পথ, পায়ে হাঁটার গলি, সে পথ দিয়ে আমি চলি, সুখে দুঃখে লাভে ক্ষতিতে,
রাতের আঁধার দিনের জ্যোতিতে প্রতি তুচ্ছ মুহূর্তেরই আবর্জনা করি আমি জড়, কারো চেয়ে নৈক আমি বড়, চলতে পথে কখনো বা বিঁধছে কাঁটা পায়ে, লাগছে ধুলো গায়ে, দুর্বাসনার এলোমেলো হাওয়া, তারই মধ্যে কতই চাওয়া পাওয়া, কতই বা হারানো, খেয়া ধরে ঘাটে আঘাটায় নদী পারানো। এমনি করে দিন কেটেছে, হবে সেদিন সারা বেসর্বসাধারণের ধারা। সুধাও যদি অবশেষে তার কি রইল ধন বাকি, স্পষ্ট ভাষায় বলতে পারি তা কি? জানি এমন নাই কিছু যা পড়বে কারো চোখে, স্মরণ বিস্মরণের দোলায় দুলবে বিশ্বলোকে। নয় সে মানিক, নয় সে সোনা, যায় না তারে যাচাই করা, যায় না তারে গোনা। এই দেখো না শীতের রোদে দিনের স্বপ্নে বোনা, সেগুন বনে সবুজ মেশা সোনা, সজনে গাছে লাগলো ফুলের রেশ, হিমঝুরির হৈমন্তী পালা হয়েছে নিঃশেষ, বেগনি ছায়ার ছোঁয়া লাগা স্তব্ধ বটের শাখা ঘোর রহস্যে ঢাকা, ফলসা গাছের ঝরা পাতা গাছের তলা জুড়ে হঠাৎ হাওয়ায় চমকে বেড়ায় উড়ে, গরুর গাড়ি মেঠো পথের তলে উড়তি ধুলোয় দিকে আঁচল ধূসর করে চলে, নীরবতার বুকের মধ্যখানে দূর অজানার বিধুর বাসি ভৈরবী সুর আনে, কাজ ভোলা এই দিন নীল আকাশে পাখির মতো নিঃসীমে হয় লীন। এরই মধ্যে আছি আমি সব হতে এই দামি, কেননা আজ বুকের কাছে যায় না জানা, আর একটি সেই দোসর আমি উড়িয়ে চলে বিরাট তাহার ডানা, জগতে জগতে অস্তবিহীন ইতিহাসের পথে। ওই যে আমার কুয়োতলার কাছে সামান্য ওই আমের গাছে কখনো বা রৌদ্র খেলায় কভু শ্রাবণ ধারা, সারা বরষ থাকে আপন হারা, সাধারণ এই অরণ্যানীর সবুজ আবরণে মাঘের শেষে অকারণে ক্ষণকালের গোপন মন্ত্র বলে, গভীর মাটির তলে শিকড়ে তার শিহর জাগে, শাখায় শাখায় হঠাৎ মানি জাগে, আছি আছি এই যে আমি আছি, পুষ্পোচ্ছ্বাসে ধায় সে বাণী স্বর্গলোকের কাছাকাছি দিকে দিগন্তরে, চন্দ্র সূর্য তারার আলো তারে বরণ করে। এমনি করেই মাঝে মাঝে সোনার কাঠি আনে কভু প্রিয়ার মুগ্ধ চোখে, কভু কবির গানে, অলস মনের শিয়রেতে কে সে অন্তর্যামি, নিবিড় সত্যে জেগে ওঠে সামান্য এই আমি, যে আমিরে ধূসর ছায়ায় প্রতিদিনের ভিড়ের মধ্যে দেখা, সেই আমিরে এক নিমেষের আলোয় দেখি একের মধ্যে একা, সেসব নিমেষ রয় কি না রয় কোনোখানে, কেউ তাহাদের জানে বা নাই জানে, তবু তারা জীবনে মোর দেয় তো আনি ক্ষণে ক্ষণে পরম বাণী, অনন্তকাল যাহা বাজে বিশ্ব চরাচরের মর্ম মাঝে, আছি আমি আছি যে বাণীতে উঠে নাচি, মহাগগন সভাঙ্গনে আলোক অপসরি তারার মাল্য পড়ি। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, নমস্কার। নমস্কার 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 নমস্কার, আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু, সবাইকে অজস্র 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 শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ সকাল। বরানগরে পাঠবাড়িতে বৈষ্ণবাচার্য শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ, তার তিরোভাব ঘটেছিল আজকের তিথিতে, সেই উপলক্ষে উৎসব পূজা পাঠ ইত্যাদি ইত্যাদি হবে। এইবারে বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা আপনাদের বলবো। আজকে 13ই অগ্রহায়ণ 1431, ইংরেজির 29 নভেম্বর 2024 শুক্রবার। আজ
ত্রয়োদশী, নক্ষত্র সাতি। আজকে জন্মে তুলারাশি, শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9833192297। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আপনাদেরই একজনের অনুরোধ মতো আমি বেদ নিয়ে কথা বলা শুরু করেছি। আমার অনুরোধটা পেয়েই মনে হয়েছিল সত্যি তো বেদ নিয়ে বোধ হয় শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তনে কখনো কথা বলা হয়নি। তো বেদ নিয়ে একটু দুটো চারটে কথা, খুব সামান্য কথা, খুব প্রাথমিক কথা, অনেকটাই আপনাদের জানা কথা হয়তো, সেই রকম কথা কদিন ধরে একটু বলি। তা সেই বলছি, বলতে গিয়ে বলছিলাম যে বেদ কথাটা কোত্থেকে এসছে, জ্ঞান, জ্ঞান থেকে, সত্য থেকে, লাভ থেকে, বিচার থেকে, এই বেদ শব্দটার উৎপত্তি। তো তারপর থেকে কিছু কথা বলবো বেদ শব্দের। বেদের আরও নানান রকম নাম আছে, সেই কথা বলেছিলাম। তা সেই নামগুলো নিয়ে দুটো চারটে কথা একটু শোনাবার ইচ্ছে আছে আপনাদের। তারপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ দ্বিতীয় পর্ব, লম্বা লেখা, লম্বা প্রবন্ধ, এবং সেই প্রবন্ধের খানিকটা অংশ আপনাদের পড়ে শোনাব। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করে শোনাব। দীর্ঘদিন ধরে কথামৃত থেকে পাঠ করে শোনাচ্ছি, আপনাদের ভালো লাগছে। কথামৃতের পরে স্বামী লোকেশ্বরানন্দের ছোট ছোট অনেকগুলো রচনা, এক একদিন একটি করে রচনা পড়ে শোনাচ্ছি, সেই রকম কোনো একটি লেখা পড়ে শোনাব। আপনাদের চিঠিপত্র তো পড়তেই হবে, সেটা তো শরণাগত অনুষ্ঠানের একটা অবিচ্ছেদ্য অংশ। এবং তারপর বাইরে দূরে 92.7 BGFM শরণাগত অনুষ্ঠানে এখন একটু গান শুনি, গানের পর পুরাণ চিরন্তন, বেদের কথা। ফিরে এলাম 92.7 BGFM শরণাগত অনুষ্ঠানে। বলছিলাম বেদকে আরও নানান নামে ডাকা হয়, শুধু বেদ বলে নয়, অন্য নানান নামে। তার মধ্যে কয়েকটা নামের কথা বলেই ছিলাম আমি, তার মধ্যে বিশেষ করে যে নামটার কথা বলেছিলাম সেটা হচ্ছে শ্রুতি। বেদের খুব প্রচলিত নাম হচ্ছে শ্রুতি। এই শ্রুতি কথাটার মানে, শ্রুতি মানে তো শ্রবণ শক্তি, মানে খুব সোজা কথায় যে ক্ষমতা বলে কেউ তার দেহের কোনো একটা অঙ্গের মাধ্যমে চারপাশ থেকে আসা যে ধ্বনি সেইগুলোকে শুনতে পায়, সোজা কথা। বা হিন্দু ধর্মে যেটা বলা হচ্ছে যে বেদ, শ্রুতি বলতে বেদ বোঝায়। শ্রু ধাতু মানে শ্রবণ শব্দটা যার থেকে এসেছে, সে তো আমরা বলেছি এর আগে। তারপরে বেদের আরেকটা নাম হচ্ছে ছান্দস। ছান্দস পাণিনির ব্যাকরণ সূত্রে বেদ এবং বৈদিক সংস্কৃত যাকে বলে তাকে ছান্দস বলে অভিহিত করা হয়। আর একটা নাম হচ্ছে ত্রয়ী, ত্রয়ী বিদ্যা বা ত্রয়ী বলা হয়। তার পেছনের কারণটা খুব সহজ, এই যে তিনটে বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, এই তিনটে বেদকে একসঙ্গে ত্রয়ী বলা হয়। অনেকের মতে অথর্ববেদ ওই ত্রয়ীর অংশ, অথর্ববেদকে ওই ত্রয়ীর মধ্যেই ঢুকিয়ে নেওয়া হয়েছে। তা জৈমিনী ঋষি ঋক, সাম, যজু, এই যে তিন রকমের যে বেদ, তার মন্ত্রের লক্ষণগুলো নির্দেশ করেছেন। কিরকম সেটা, নিয়মটা কি, খুব মজার, শুনতে খুব মজা লাগবে আমার ধারণা। বেদের যে মন্ত্রগুলোতে অর্থ অনুযায়ী ছন্দ এবং পদ সাজানো আছে, অর্থ অনুযায়ী ছন্দ আর পদ সাজানো আছে, সেগুলোকে বলা হয় ঋক। যেগুলো গীতিযুক্ত, গান করে শোনানো হয়, সেগুলো হচ্ছে সাম। সাম গান, এই শব্দটা আপনাদের পরিচিত, খুব রবীন্দ্রনাথের কবিতার মধ্যে রয়েছে যে সাম গান ধ্বনিত।